লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে। হ্যাঁ সত্যি তো বাড়ে, কোনো সন্দেহ আছে নাকি? ধুর, 5 গ্লাস দুধ খেয়ে আমি এই দেওয়ালটারে আধা ঘন্টা ধরে দাগ খাইতাছি, 1 ইঞ্চিও নড়ে নাই, সব ভুয়া। এখন 5 গ্লাস মদ খাই আইছি, দেহি দিয়ালটা আমারে দেখাই থর থর করে কাঁপতাছে। এলালটু দাঁড়া। জি স্যার। এই যে সির, ফুল ফর্ম কি? এ তো এক কেরি সোজা হেডমাস্টার স্যান্ডেল চোর। হারামজাদা শয়তান ছেলে। আপনারটাও ঠিক আছে স্যার। এলালটু 0 থেকে 10 অবধি বলতো। 0, 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10। এ 5টা কোথায় গেল? স্যার মারা গেছে। কিভাবে? কাল রাত্রিবেলা খবরে দেখাচ্ছিল, 5 ডাইড ইন আ কার অ্যাক্সিডেন্ট। এলালটু 10টি রাসায়নিক দ্রব্যের নাম বলতো। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাসমিন, জেসমিন, নাওরিন, ইয়াসমিন। এত করে তোকে ইংরেজি শেখালাম, শেষে কেনা তুই ইংরেজিতে ফেল করলি? স্যার ইংরেজিতে পাশ করার জন্য কি আমরা বার্নের ভাষা আন্দোলন করেছিলাম? তা ঠিক আছে, ইংরেজিতে ফেল করেছিস, তো অঙ্কে ফেল করলি কেন? 10 আর 10 যোগ করলে কত হয় জানিস না? আর শূন্যটা বাদ দিলি কেন? স্যার আপনি তো বলেছেন শূন্যর কোনো দাম নেই, তো যেই জিনিসের দাম নেই সেই জিনিস লিখে কি লাভ? তা ইতিহাসে ফেল করলি কেন? একটা উত্তর তো দিসনি, কেন বল? স্যার ইতিহাসের খাতায় তো সব 500 বছর আগেকার ঘটনা লেখা রয়েছে, তখন কি আমি জন্মেছিলাম? শোনলাল টু, এবার যদি তুই পরীক্ষায় ফেল করিস তাহলে আমাকে আর বাবা বলে ডাকবি না। ঠিক আছে। কিরে লালটু, তোর রেজাল্টের কি খবর? আমি দুঃখিত শ্যামল বাবু। শোনো বাছারা, ডিফারেন্স মানে হইতাছে পার্থক্য। স্যার ওটা পার্থক্য নাকি পার্থক্য? শোনো, পার্থক্য আর পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা লালটু বলতো, মহাশূন্যে কোন কাজটি করা যায় না? স্যার হাউ করা যায় না। কি দাদা, আপনার তো জয় বাংলা দেখা যাইছে, লুঙ্গিটা ঘোরাইয়া পড়েন। দাদা এখন তো জয় বাংলা দেখা যাইতাছে, ঘুরাইয়া পড়লে সোনার বাংলা দেখা যাব। দেখি তো বল্টুর পকেটটা চেক করে। কি এখানে তো সিগারেট আর আর একটা মেয়ের ছবি। কি এখানে তো নাম্বার আছে কটা মেয়ের। আজকে বল্টু, এই বল্টু তোর পকেট থেকে এই সমস্ত কি পেলাম আমি? হ্যাঁ তুই কবে থেকে এই সমস্ত করা শুরু উল্টো করলি তুই? হ্যাঁ শয়তান, বিয়াদ, বজ্জাত, হারামজাদা। বাবা আজ তো আমি আপনার জ্যাকেটটাই পরেছিলাম।